না রে, কাল ফেরা সম্ভব হবে না। তোর বিয়ে শাড়ি গয়না কিনতেই সারাদিন চলে যাবে, পরশু সকালের ট্রেনে ফিরব। এত আগে শাড়ি গয়না কিনবে তার মানে? ছেলে যখন পছন্দ হয়েছে তখন আর দেরি কেন, একেবারে বিয়ের দিন তারিখ পাকা করে আসবো। আচ্ছা ভাইয়া বলো তো, আমাকে বিদায় করার জন্য তোমার এত তাড়া কেন? বোকা কোথাকার, তাও বুঝিস না, তোকে বিদায় না করলে তোমার লাইন ক্লিয়ার হচ্ছে না। এই তো ভাইয়া, তুমি জানো একটা কি, তুমি একটা স্বার্থপর, চরম স্বার্থপর। ওরে না, সেই জন্য নয়, বাবা মা নেই, তোর সব দায়িত্বের বোঝা আমার মাথায় চাপিয়ে নিশ্চিন্তে পাড়ি জমালেন। তোকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে আমারও কি মন চায় বোন, কিন্তু এই তো নিয়ম, বড় কঠিন, বড় নির্মম। আগেই বলে দিচ্ছি আমি কিন্তু ভাইয়ের বড় আদরে বোন, দেখে ফেলেছি। যা চোর কোথাকার, আমরা চোর নই, বাপ্পা তুই চোর, চুরি করে কার ছবি দেখা হচ্ছিল? দেখে না ভাই, একটু ভালো করে দেখি, চোখ দুটি জুড়াই, চোখ দুটি জুড়াই, তেঁতুলের আচার নয় যে ভাত দেবো। যা সর এখান থেকে। আমি তোমায় ভালোবাসি।
আরে বাপরে, শহরে জানিস রত্নার বিয়ের কথা পাকা করতে। হাই, রত্নার বিয়ে, কি মজা! আচ্ছা রাজু ভাই, আমার বিয়ে হবে না? কেন হবে না, নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে, কেমন করে হবে? আমার যে কেউ নেই, একমাত্র বুড়ো বাপ, তাও জঙ্গা ডাকুর ভয় বনে জঙ্গলে পালিয়ে বেড়ায়। আমি মূলো কলা বেগুন চুরি করে পেট চালাই দুজনা, কে আমাকে বিয়ে করবে? আমি তোকে বিয়ে করব। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি। এই নে 10 টাকা, ধর যা। আর কলামগুলো চুরি করিস নে, ধরতে পারলে টেঙ্গরি ভেঙে দেবে। মারা তো সোজা, তার আগে এই গুলতি দিয়ে ব্যাটা তাক ফাটিয়ে দেব না? আচ্ছা আচ্ছা, বুঝলাম, তুই খুব বাহাদুর, যা চলে। এই রাজু ভাই, শহর থেকে আমাকে একটা জিনিস এনে দেবে? কি? মাথার টিকলি। আচ্ছা এনে দেবো। কবে ফিরছ? পরশু 10টার ট্রেনে। রাজু ভাইয়ের বউ হব, কত মজা হবে! কিন্তু জঙ্গলটা thank you.
এনেছো আমার টিকলি? এনেছি রে এনেছি। বারে বলে দিলে এই নে, সেদিন না তুমি আমাকে বললে বিয়ে করবে। দাও বউয়ের মাথা টিকলি পরিয়ে দাও। জানো আমি না চুরি করা ছেড়ে দিয়েছি। সত্যি 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 পাগলি মেয়ে। Thank you.
হ্যালো, ওয়ান্ডারফুল মতিন, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্প্লেন্ডেড। তোমার ডিল এবার আমাদের 3 লাখ টাকা প্রফিট দেবে মতিন। তোমাকে তুমি যে রিস্ক নিয়েছো তার জন্য এক্সট্রা 10,000 টাকা আমি দেবো। থ্যাংক ইউ বস। এই কথার উপর 2-4 পেক হয়ে যাক বস। ইয়েস ইয়েস অফ কোর্স, এসো এসো এসো, টেক ইউর সিটস। কালশ্যামা সঞ্জীবনী গাড়িটা নিয়ে আয়। শাকিলা সাথেম, পিঠে না পড়লে বুড়ো হাড় গুলো টান হয় না, অথচ গন্ধটা মোটেই সয় না। মেয়ে রিটার বস? ও ইয়েস ইউ মে, থ্যাংক ইউ। না হে মতিন, শুধু সঞ্জীবনীতে জমছে না, একটা সুনয়না চঞ্চলা ভীতা হরিণী স্বীকার করে নিয়ে এসো না। আমিও ঠিক তাই ভাবছিলাম বস। আপনি শরীরটা গরম করতে থাকুন, আমি ততক্ষণে ঝটপট একটা শিকার ধরে নিয়ে আসি। চলা হ্যাঁ, কে সাইফু মিয়া যাবে না? আমি রাজা সাহেবকে সঙ্গ দেই, তোমরা যাও। বুড়ো হাড়ে আর ধকল সয় না হে, বুড়ো হাড়ে আর ধকল সয় না বলে শিকার পেলে সবার আগে তোমার এই বুড়ো হাড়গুলোই তো খটখট আওয়াজ করতে থাকে। যত সব চলো হে। Thank you.
শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে, একবারে সাজিয়ে নিয়ে এলাম বস। ওয়ান্ডারফুল চঞ্চলা সুনয়না ভীতা চকিতা হরিণী, তোমার পছন্দ আছে? ভয় পেও না, লজ্জা করো না, নাচো। না, নাচতে আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি ভদ্র ঘরের মেয়ে। ভদ্র? ভদ্র শূদ্র সব এখানে সমান। নাচো, না নাচো, নাচো, নাচবে না? না, আমার এই লিকলিকে পেটের সামনে মরা লাশ হয়েছে ওঠে। নাচো, নাচো।
বাজালে এ যে মোর কাফন সময়, কেন আর আমাকে এ সাজে সাজালে এ যে মোর কাফন সময়। কিন্তু ভয় নেই, গলায় দড়ি দিয়ে কেন মরতে চেয়েছিলে? বেঁচে থাকার কোন অধিকার নেই। বাজার অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়। না না, আমার বেঁচে থাকার কোন অর্থ হয় না। শয়তানরা আমার পবিত্র জীবনকে ঘৃণ্য করে দিয়েছে, আমার শুচি দেহকে অশুচি করে দিয়েছে। সারা রাত ছটা হিংস্র পশু আমার পিয়নি। না 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 না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। বাঁচতে তোমাকে হবেই। বাড়িতে তোমার কে কে আছে? এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। এক ভাই ছিল, চঙ্গা ডাকু তাকেও গুলি করে মেরেছে। আমার একমাত্র ভাই, সেও মরে গেছে। এই দুনিয়ায় ভাই কখনো মরে না, মরতে পারে না। ভালো করে চেয়ে দেখ, তোর ভাই তোর সামনে দাঁড়িয়ে। বোন ভাইয়া, ¶¶
ফেল ওই চোখের পানি। বন্দুকটা শক্ত করে ধর, এক একটা করে সব পশুগুলোকে হত্যা করতে হবে তোকে। ইনসাফ ডাকাতের বোন তুই, জাগিয়ে তোল তোর হৃদয়ে জিঘাংসা। জিঘাংসা? হ্যাঁ হ্যাঁ জিঘাংসা, জীবনঘাতী প্রতিহিংসা। ওকে আমি চাবুক মেরে হত্যা করবো। রত্না, তুমি আশাবুক মেরো না, তুমি আমাকে গুলি করো। আমার কাপড় মিরতি তোরা শুনিসনি,
কিন্তু দেখ রত্নাচল মিনতি শুনছে। আমার সাত নম্বর শিকার। ও হ্যাঁ, ও হারামজাদার কথা তো ভুলেই গিয়েছিলাম। রাজা সাহেব কি খতম করে দিই? না, এখন না। ওদের জোড়ায় হিরে গুলো আগে সব ছিনিয়ে নি, তারপর আজ রাতে তুই রাজা সাহেবের মহলে অভিযান চালাবি। পুরো দল নিয়ে? না, দল নিয়ে হামলা করলে গোলাগুলি হবে, অযথা দু চারজন মারা যাবে। তুই একা যাবি। হল ঘরে একটা পাথরের বাঘ রয়েছে, সেই বাঘের মুখের মধ্যে হিরে লুকোনো থাকে। সাহেবের কাছে রিপোর্ট নিয়ে তুমি আজই সদরে চলে যাও। পুলিশ সাহেবের কাছে রিপোর্টিং করে আবার আমার সদর থেকে কামিং ব্যাক করবো। থ্যাংক ইউ স্যার। ও সরি স্যার, আমি পরিষ্কার লিখে দিচ্ছি, তিন ডাকাতের ডাকাতি, খুন খারাপি, লুটতরাজ ক্রমশই বেড়ে চলেছে। পরিস্থিতি আমাদের আয়ত্তের বাইরে। মামান্য এসপি সাহেব যেন দয়া করে একজন টপ ক্লাস সিআইডি ইন্সপেক্টর পাঠিয়ে দেন। সাহেব, মধুপুর এলাকার ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এত বেড়ে গেছে যে সেখানকার পরিস্থিতি থানা অফিসারের কন্ট্রোলের বাইরে। তাই আমি চাই তুমি তোমার মিশন নিয়ে আগামীকালই সেখানে রওনা হয়ে যাবে। অ্যাজ ইউ লাইক স্যার, বাট বি কশাস, মফস্বল এলাকার ক্রিমিনালগুলো মোস্ট ডেঞ্জারাস। মনে রেখো, তোমাকে ট্রাঙ্গুলার অপারেশন চালাতে হবে। চঙ্গা, ইনসাত, এই তিন দুর্ধর্ষ ডাকা, তাছাড়া খবর পেয়েছি মধুপুরে এক বিরাট স্মাগলিং গ্যাং গোপনে হীরা স্মাগলিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে। রাজা সাহেব নামে এক বিরাট প্রতিপত্তিশালী জমিদারকে পুলিশ সন্দেহ করে, কিন্তু কোনো প্রমাণ না পেলে তো আর তাকে কিছু বলা যায় না। ওই রাজা সাহেবের উপর নজর রাখবে। ইট উইল বি এ মোস্ট থ্রিলিং অপারেশন স্যার। ওকে, তুমি এখন রেস্ট নাও গে, কাল ভোরে তোমাকে রওনা হতে হবে। বিশেষ কোনো বিপদের সাহায্যের দরকার হলে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। ইউ সি, এটা একটা স্পেশাল ওয়্যারলেস সেট। সাচ এ টিনি সেট, ওয়ান্ডারফুল। এটা সব সময় তোমার পকেটে রাখবে, হাত পা বাড়ে থাকলেও খুব সহজেই মেসেজ পাঠাতে পারবে, বাট ওনলি টু মি, কারণ রিসিভার একমাত্র আমারই পকেটে আছে। নাও। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ লাক মাই বয়। Yeah.
শুনতে পাচ্ছ না? শুনলে কি হবে? আগে আমার কাজ হবে, তারপরে তোমার গাড়ি যাবে। আয়, পথ ছাড়ো। আগে আমার গাড়ি যাবে। আগে আমার কাজ হবে, তারপরে তোমার গাড়ি যাবে। সব ভুলে গেলাম। থামবে না, মেশিন বিগড়ে গেছে। তুমি তো বড় সাংঘাতিক মেয়ে। মাফ করে দাও বাবুজি, লেগেছে খুব। তা একটু লেগেছে, ও কিছু না। তোমার নাম কি? বিন্দিয়া। বেশ সুন্দর নাম তো। এই গ্রামেই থাকো? হ্যাঁ বাবুজি, আমি যাই। বাড়ি কোন দিকে? চলো পৌঁছে দিয়ে আসি। বাড়ি কার নেই, জঙ্গল ঠাকুর ভাই আমি আর বাবা জঙ্গলে লুকিয়ে থাকি। মাঝে মাঝে গ্রামে আসি, বেগুন মূল্য কলা চুরি করে পেট চালাই। তুমি চোর? হ্যাঁ, তা বলতে পারো। পাগলি, আমি কি জানো আমি পুলিশ ইন্সপেক্টর। পুলিশ? ওরে বাপরে। না, আপনাদের কাছে লাইন অফ অ্যাকশনের কোনো পয়েন্টই খুঁজে পাচ্ছি না। এমনকি আপনারা কারো চেহারা কথা বলতে পারেন। শুনেছি জঙ্গল ঠাকুর মুখে দাড়ি আছে স্যার। দাড়ি তো মধুপুরে হাজারো জনের আছে। হাজারো লোকের দাড়ি থাকলে কি হবে স্যার? জঙ্গল ঠাকুর তার মুখের দাড়ি একটু ডিফারেন্ট। চেহারাই যদি বেটাদের দেখতে পেতাম তাহলে কি আর অ্যারেস্ট না করে ছাড়তাম? থাকো সব কথা। আচ্ছা, রাজা সাহেবের বাড়িটা কোথায়? রাজা সাহেব তো বিখ্যাত লোক, বিরাট জমিদার, নামি দামি। লালমিয়া, স্যারকে রাজা সাহেবের বাড়ি নিয়ে যাও। না, সিপাহি সঙ্গে নিয়ে যেতে চাই না। বাড়িটা কোন দিকে তাই বলুন। কে কে ওখানে? আমি বাবুজি। আরে বাদুম সুরনি, তুই থামাই, কে রইছ? চুপ করো, এসো বিন্দি, ভেতরে এসো। তোমরা সবাই যাও, বসো। না বেশ আছি। তারপর থানায় কি মনে করে? তুমি পুলিশের বড় সাহেব, শহর থেকে এসেছো তাই দেখতে এসেছি। শুধু দেখতে এসেছো? না, নিশ্চয়ই কিছু বলতে চাও তুমি, বলো। কোনো ভয় নেই। আমাকে আর বাবাকে জঙ্গল ঠাকুর হাত থেকে বাঁচাও বাবুজি।
সুযোগ পেলে জঙ্গা আমাদের মেরে ফেলবে। সেদিনও তুমি জঙ্গা ডাকুর কথা বলেছিলে। জঙ্গার সঙ্গে তোমাদের কি সম্পর্ক? কেন তোমাদের সে হত্যা করতে চায়? সব খুলে বলো। সে অনেক কথা বাবুজি, দয়া করে আমার সঙ্গে যদি আমার বাবার কাছে যাও সব তার কাছে শুনতে পাবে। যাবে বাবুজি আমাদের আস্তানায়? আস্তানা? হ্যাঁ, বনের মধ্যে গোপনে ঝুপড়ি বানিয়ে আমরা বাপ বেটিতে জীবনের ভয়ে লুকিয়ে থাকি। যাবে বাবুজি? যাব, আজ না আরেকদিন। আচ্ছা, তুমি ইনসাফ ডাকাতকে চেনো? না। রত্না ডাকুকে? হ্যাঁ, আগে চিনতাম, এখন আর চিনি না। তা মানে? হ্যাঁ মানে, ডাকাত হওয়ার আগে আমার সঙ্গে খুব ভাব ছিল, ডাকাত হওয়ার পর আর তাকে দেখিনি। সে ডাকাত হলো কেন জানো? শুধু এটুকু জানি, বিয়ের কথা পাকা করে ওর ভাই রাজু শহর থেকে ফেরার সময় জঙ্গা ডাকুর গুলিতে মারা যায় আমারই সামনে। তার দুদিন পর থেকে রত্নাকে কেউ আর গ্রামে দেখেনি। পরে শুনতে পেলাম রত্নাই এখন রত্না ডাকু। বললাম, বেশ তুমি এখন যাও, যদি পারো এসব ডাকাতদের সম্পর্কে খোঁজ খবর আমাকে দিও, কেমন? নিশ্চয়ই দেবো বাবুজি, সময় করে একদিন আমাদের ঝুপড়িতে তোমাকে যেতে হবে কিন্তু। যাব, নিশ্চয়ই যাব। আচ্ছা চলি। বাহবা বাহবা, হাঁস কার শিকার একেবারে বনময়েরই। পালিয়ে বাঁচতে পারবি না শয়তান, মরতে তোকে হবেই, দুদিন আগে না হয় দুদিন পরে। এই বিন্দি, পালাচ্ছিস কেন? আমি রত্না। তুই তো আর সেই রত্না নেই, তুই এখন রত্না ডাকু, তাই ভয় পেয়েছিলাম। না রে না, ডাকাত হলেও আমি তোর কাছে সেই রত্নাই আছি। চল তোকে আমাদের আনায় নিয়ে যাই। ওরে বাবা, ডাকাতি আসতে নয়? তোর কোনো ভয় নেই, কিন্তু একটা কথা,
খবরদার, আমাদের আস্তানার খবর কাউকে বলবি না। তোর বিপদ, এমন কাজ কি আমি করতে পারি রত্না? তুই যদি ডাকাত না হতিস, আজ আমাকে শয়তান দুটোর হাত থেকে কে বাঁচাতো? হ্যাঁ শুন, থানায় না, শহর থেকে পুলিশে বড় সাহেব এসেছে, তোকে ইনসাফ ডাকাত আর জঙ্গাটা ওকে ধরার জন্য। তাই নাকি? হ্যাঁ, আমার সঙ্গে না খুব ভাব হয়ে গেছে, আমাকে না তোদের সব টাকা জিজ্ঞেস করছিল। তুই কিন্তু একটু সাবধানে থাকিস। আমাকে সাবধান থাকতে হবে না? তোর সেই পুলিশ সাহেবকে বলিস, রত্না ডাকু বলেছে তিনি যেন একটু সাবধানে থাকেন। যাই, আমি এক্ষুনি গিয়ে বলে আসি। এখনই চললি? বলবি বলবি, যখন সুবিধে হয় তখন বলবি। এখন চল, জায়গাটা চিনে যা, মাঝে মাঝে এসে পুলিশের খবরগুলো জানিয়ে যাবি আমাকে। সেলিমের মতো একটা ডেয়ারিং গ্যাংস্টারকে আমরা হারালাম। সরি বস, কোথা থেকে রত্নাটাকে এসে হঠাৎ বাস পাখির মতন ঝাঁপিয়ে পড়ল। ও রত্না রত্না রত্না, এ টেরার একটা বিভীষিকা। আনোয়ার গেছে, সেলিমও গেল, এবার হয়তো আমার কিংবা পত্রুর পালা। আমারও তো হতে পারে। উই মাস্ট টেক প্রিকশন। আমার মনে হয় আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত। মতিন, খাল কেটে কুমির আনবেন বস। রাইট ইউ আর। থাক, লেটস ফরগেট দ্য পাস্ট, এখন কাজের কথায় আসা যাক। এসো। নাও, এই ছড়িটার মধ্যে 1000 হীরের টুকরো আছে, এটা তুমি ঢাকা স্টেশনের তাবিজওয়ালার কাছে ভুলে রেখে চলে যাবে, কেমন? ইয়েস ইয়েস বস। শাকিলা। ইয়েস বস। তুমি কাল রাতের ট্রেনে চিটাগাং চলে যাবে, এখান থেকে নয়, ঢাকা থেকে। চলতি ট্রেনে তোমার রিজার্ভ কামরায় কেউ নক করবে, তুমি তাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে হুজ দেয়ার। সে জবাব দেবে লাল গোলাপ। তুমি দরজা খুলে দেবে, তার কাছ থেকে তুমি একটা ব্রিফ কেস নেবে, তার পরিবর্তে এই ভ্যানিটি ব্যাগটা তাকে দিয়ে দেবে। থ্যাংক ইউ বস। এনি অ্যাসাইনমেন্ট ফর মি বস? ও নো, ইউ টেক রেস্ট টুডে, কারণ মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে এসেছো। অ্যান্ড ফ্রম নাও অন কিপ দিস উইথ ইউ। কাকে নিয়ে এলি? আমার গ্রামের বান্ধবী বিন্দিয়া ভাইয়া। বিন্দিয়া? হারামজাদা রাজা সাহেবের লোকেরা ওকে জিপে উঠিয়ে নিয়ে পালাচ্ছিল, ঠিক সময় মতো আমার নজরে না পড়লে। ব্যাপারটা তো পুলিশের সাজানো হতে পারে। বিন্দিয়া যে পুলিশের গুপ্তচর নয় তা তুই কি করে ভাবলি? কি যে বলো ভাইয়া, ও আমার খুব ভক্ত, ও কিছু ক্ষতি করতে পারে না ভাইয়া। এ দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নেই। বিন্দিয়া আমাদের অনেক কাজে আসবে। তোর যদি ওর উপর এত ভরসা থাকে। সাব্বাশ কুমিয়া হি হে। এই নাও 500 টাকা, প্রত্যেক খবরের জন্য 5। Thank you.
তাবিজ দাও। তাবিজ? হ্যাঁ, বাম হাতের আস্তিনে যে তাবিজটা রয়েছে দাও। মুখ থেকে মোম সরিয়ে হিরেগুলো দাও। এই যে তাবিজওয়ালা, তোমাকে আমার সঙ্গে একটু যেতে হয় যে। কোথায়? শ্বশুর বাড়ি। মস্করা করার জায়গা পাওনি? সব আমি আর কি মস্করা করলাম, আগে শ্বশুর বাড়ি চলো, সেখানে তোমার শালা সুমন্দিরা আরো কত হাসি ঠাট্টা মস্করা করবে। নিয়ে চলো, চল বেটা চল। যাই। আজ রাতে চিটাগাং মেল। লাল গোলাপ। ভ্যানিটি ব্যাগ দাও। ভ্যানিটি ব্যাগ দেব, কিন্তু ব্রিফকেস কোথায়? ভ্যানিটি ব্যাগ চাই। ভ্যানিটি ব্যাগ দেব কোথেকে? এইমাত্র রত্না ডাকু নিয়ে পালিয়েছে। হীরা নিয়ে না হয় পালিয়েছে, হীরা মন তো আর পালায়নি। ছাড়,
আমরা সর্বনাশ করার চেষ্টা করছিল। শয়তান! আবার হাত গুনে ভাগ্যফলও বলতে পারে। হ্যাঁ আছে, পরিচয় আছে বই কি, মাঝে মাঝে হাত দেখে দু দশ টাকা নিয়েও চায়, তা হঠাৎ তার কথা কেন? না, কাল রাতে দেখলাম পুলিশ তাকে হাত করা দিয়ে ঢাকা স্টেশন থেকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা চলি রাজা সাহেব। ও হ্যাঁ, আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের সেফটির জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করতে পারি। না না, তার দরকার হবে না মিস্টার সাহেব, আমরা একটু সাবধানে থাকলেই যথেষ্ট। মিস্টার মতিন, আমি যতদূর জানি রত্নার ইমিডিয়েট টার্গেট হচ্ছেন আপনি, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ভেরি কাইন্ড অফ ইউ, চলুন। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো মিস্টার সাহেব। ও কিছু না, দিস ইজ মাই ডিউটি। ওয়েল শাকিলা, এখন বলো তো সত্যিকার কি ঘটেছিল? বলছি বস, আগে দু এক দেখে 5 লাখ টাকার হীরে খোয়া যাবার জ্বালাটা বেঁচে নেই। ও ইয়েস, ওকে পায়ে কেন? আমার বাড়ি তো সোজা পথে। আপনাকে থানায় নিয়ে যাচ্ছি, ইউ আর অ্যারেস্টেড। তার মানে? হিরে স্মাগলিং এর চার্জে আপনাকে অ্যারেস্ট করা হলো। ও গাড়ি থামো ইন্সপেক্টর। কি ভাইয়া, ও তো আমাদের শত্রু নয়। Thank you.
পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। আমি আজ হারিয়েছি তোমারই পরশে, স্বপ্নে লাবেশে। ও অনুপমা, ও নিরুপমা, বেঁধেছি তোমায় পে। তুমি যে আমার গো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে। আমি আজ হারিয়েছি তোমারই পরশে, স্বপ্নে লাবেশে। ও অনুপমা, যে তোমার কাছে কাছে অনুরাগে। বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। লা 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 সেই বাইরে যাচ্ছ? বসো। তোমার সঙ্গে কিছু কথা ছিল। চিফ বসের সঙ্গে দেখা করতে যাচ্ছি,
আজই ফিরতে হবে। আমার উপর যে কেসের ভার সেটা বেশ জটিল হয়ে উঠেছে, তাই বস ডেকে পাঠিয়েছে। পুলিশের কাছে প্রথমে সব কেসই জটিল, আবার সূত্র খুঁজে পেলে সব পানির মতো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ ভালো কথা, তোমার বিয়ের আলাপটা এখনই সেরে ফেলা যায়, তুমি আবার যা ব্যস্ত। বিয়ে মানে আর কিছুদিন ওয়েট করলে? বেশ তো, ওয়েট করা যাবে। মেয়েটির ভাই আবার কিছুদিন আগে এসেছিল, আমি তাকেও সে কথা বলে মুশকিল। দেখো তো মেয়েটি পছন্দ হয় কিনা। আমাদের কি পছন্দ হয়েছে? রিয়াজ চৌধুরী একটিমাত্র বোন, শুনেছি খুব ভালো মেয়ে। হ্যাঁ ভালো বলেই তো মনে হচ্ছে। তাহলে রেয়াজ চৌধুরীকে একটা চিঠি লিখে দেই। রিয়াজ চৌধুরী মারা গেছে বাবা। রেয়াজ চৌধুরী মারা গেছে? তুমি তাকে চেনো নাকি? চিনতাম না, মধুপুর অপারেশনে যাবার পর শুনেছি ডাকাতের গুলিতে মারা গেছে। মেয়েটি তাহলে এখন অভিভাবক না? তুমি তো আজই মধুপুর যাচ্ছ, ওখানে গিয়ে মেয়েটি একটু খোঁজ খবর নিও। হ্যাঁ বাবা নেব। গুড। গাড়ি আর যাবে না, হেঁটে যেতে হবে। নামো। এখানে নিয়ে এলে কেন? রত্না ঠাকুর আড্ডা কোথায়? রত্না না বাবুজি, এটা বিন্দিয়া ঠাকুর আড্ডা। বিন্দি এখন খুব ক্লান্ত, চুপ করে বসো। বিন্দিয়ে ডাকো, এখন বিশ্রাম করবে। কি হচ্ছে বিন্দিয়া? কি হচ্ছে তা তুমি বুঝতে পারছো না? আমি যে তোমার প্রেমে পড়েছি। বিন্দিয়া তুমি কি ভুলে গেছো আমি যে পুলিশের লোক? তুমি এখন চোর, আমার মনটা চুরি করেছো বাবুজি। বিন্দিয়া তুমি যে ডাকা তুমি চোর, লুটে নিয়ে ছড়ে দয় মোর, চুরি করেছো কখন গোপনে আমার ছোট মনটা। ওহো হো তুমি যে ডাকা তুমি চোর, লুটে নিয়ে ছড়ে দয় মোর, চুরি করেছো কখন গোপনে আমার ছোট মনটা। আহা তুমি যে ডাকা তুমি চোর। এবার যাবে
দাতা তুমি চোর, লুটেনি চোরে দয় মোর, চুরি করেছো কখন গোপনে আমার ছোট মনটা, ও তুমি যে দাতা তুমি চোর, লুটিয়ে চোরে দয় মোর, চুরি করেছো কখন গোপনে আমার ছোট মনটা, আহা তুমি যে দাতা তুমি চোর। তুমি ভুল করছো বিন্দিয়া, আমি দুদিনের জন্য শহর থেকে এসেছি। বাবুজি ও কথা বলো না, তোমাকে ভালোবেসেছি, বিশ্বাস করতেও দাও বাবুজি। তুমি খুব সরল, এই পৃথিবীটা বড় কঠিন বিন্দিয়া। নিধারা পথহারা একটা ঝড়ের পাখি কি তুমি আশ্রয় দিতে পারো না বাবুজি? পারবো পারবো বিন্দিয়া। বাবুজি জঙ্গা, বাবা জঙ্গা, জঙ্গা তুই পিপের মধ্যে লুকো, আমি দেখছি। মেয়েকে নিয়ে বেরিয়ে এসো, আজ তোমাদের সেই দিন, শেষ পর্যন্ত আমাদেরও খুঁজে বার করলি জঙ্গা, বংশের সবাইকে শেষ করেছিস, তবু তো শান্তি হলো না। শান্তি হবে তোমার বিন্দিকে শেষ করার পর। আমাদের মাফ করে দাও জঙ্গা। মাফ? রাজপুতের রক্ত তোমার আমার দুজনের শরীরে বইছে, মাফ কাকে বলে রাজপুতটা জানে না, তা তুমি ভালো করেই জানো। বাবা মা ভাই বোন কাউকে মাফ করিনি, তুমি তো চাচা, বিন্দি চুরি কয়? গ্রামে গেছে খাবার জোগাড় করতে। সে খাবার আর তোমার ভাগ্যে জুটবে না চাচা। জমিদারদের বউয়ের গলা থেকে ছিঁড়ে আনা হীরের সব সাচ্চা মাল। সাচ্চা মাল কত নেবে? 1,00,000। দুটের মালের এত দাম হয় না জাঙ্গা? কি ব্যাপার, মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে? আমার মেজাজ বিগড়ে গেলে কিন্তু খরচের কথা নাম লেখা হয়ে যাবে রাজা সাহেব। আরে না না ভাই, চটে গেলে যে মন মেজাজ ভালো কি করে বলো? ওই হারামজাদি রত্না ডাকু পরপর আমার 3 সাংগাতকে খুন করলো, শুনছি এখন আমিও নাকি ওদের ওয়েটিং লিস্টে। এই কথা, মরতে তো একদিন হবেই, তুমিও মরবে আমিও মরব, সে রত্নার বন্দুকের গুলিতেই হোক আর পুলিশের গুলিতেই হোক, চিন্তা ধুপুরতে ধুপুরতে কাঞ্চামা দে দেখি তোর বিলিতি মদের বোতলটা। শালা দেশি টেনে টেনে মুখটা বিস্বাদ হয়ে গেছে। রাজা সাহেব জঙ্গা কপ করছে, কপ ঠিক আছে, সব হীরের দাম 50,000 দিও রাজা সাহেব। তুমি আমার বন্ধু রাজা সাহেব, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার বন্ধু তুমি রাজা সাহেব। এই কানসামা কি রেখেছিস? রাজা সাহেব তোমার কানসামা ঠিক লোক না, ও চোখ বলছে ও সালা নিমগরম। কি করলে চঙ্গা? Thank you.
করে জমিদারদের বউয়ের গলা থেকে ছিঁড়ে আনা। আমার মেজাজ বিগড়ে গেলে কিন্তু খরচ খাতা নাম লেখা হয়ে যাবে রাজা সাহেব। আরে না না ভাই, প্রথম গুলিতেই তোকে মারতাম, কিন্তু কেন মারিনি বেশ? মরার আগে তোর জানা দরকার কে তোকে মারলো আর কেন মারলো। মার, এখন তো জানলাম কে মারছে, কিন্তু কেন মারছি ছড়াবাট বলে ফড়াবাট গুলি করে দেয়। রত্নার ভাই রাজুকে তুই গুলি করে মেরেছিলি বিনা দোষে, তাই রত্না প্রতিশোধ নেবে তোর বুকে তো দিয়ে। রত্না গুলি কর। না, ওকে গুলি করে মারবো না, জানোয়ারটাকে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মারব, যাতে সকালে হাজার হাজার লোক দেখতে পায় জঙ্গার শেষ পরিণতি। যা জিভ থেকে দড়ি নিয়ে আয়। এসবে আমার কিছু হয় না, আমাকে জলদি করে নামাও। আজ সারা রাত ভালো ঘুমায়নি, এসো ভাই এসো, বুকে বুক মিলাই। তুমি আমাকে বাঁচালে, তুমি আমার ভাই, তা তুমি থাকো কোথায়? পাশের গ্রামে। কি করো? স্কুল মাস্টার। মাস্টার? তার মানে ছোট ছোট বাচ্চাদের তুমি পড়াও? হ্যাঁ হ্যাঁ। আর মাস্টার যাত্রা আমার দুশ্মন, আমি বেশার ছেলে বলে আমাকে তোরা স্কুলে ঢুকতে দিস? কুকুর বেড়ালের মতো আমাকে স্কুল থেকে তোর করে তালি দিয়েছিলি। Ah!
শেষ পর্যন্ত জঙ্গাটাকু তোমাদের খুঁজে পেলই। যাক, যা হবার হয়ে গেছে। জঙ্গা আমাকে মেরে ফেলবে বাবুজি, আমাকে বাঁচাও। বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। লাল মিয়া, বিন্দিকে দারোগা সাহেবের বাড়িতে নিয়ে যাও, আজ থেকে ওখানে থাকবে। কে তুমি? লাল গোলাপ। তারা তুমি থাকো, আই পালাই, দরকার তোমাকে মারবে না, কিন্তু সে আমার কি ছাড়বে না। থাকো, আমার মেরু না। পত্র কোথায়? আমার পা মুচকে গেছে, পত্র আমাকে নাকি পালিয়েছে। পালিয়েছে? Thank you.
রত্না সবাইকে শেষ করলো, এবার হয়তো আমার পালা। ও বস, এত মুশকিল বলে কি চলে? ড্রিঙ্ক এন্ড ডি মেরিনে বস। তুমি ও সুইট শাকিলা, তুমি আমার একমাত্র সান্ত্বনা। রাজা সাহেব, তোমার দলের সব কথাকে শেষ করেছি, এবার তোমার পালা। রত্না ডাকু পুরো দল নিয়ে হামলা করেছে। পারবেন না বস, পারবেন না। সেদিন মৃত্যু মুখে জল কোনো মানে হয় না, তার চেয়ে চলুন ওই পিছনে সিঁড়ি দিয়ে পালিয়ে যাই। ঠিকই বলেছো শাকিলা, ঠিকই বলেছো, চলো। আমি আরো পাঠিয়ে দেবো, কেমন?
মরিনি? আরে চল, গাড়ি ঠিক হবে না, চলে পালাই। ভাইয়া কর, আমি দেখি জীবটা কোন রকম উদ্ধার করতে পারি কিনা। সাইফুমিয়া ধরা পড়েছে, জেল হয়ে যাবে, রত্নার প্রতিশোধ? না না, এ হতে পারে না। আমি ওই শয়তানটাকে হাজত থেকে নিয়ে যাব রত্নার সামনে। এই তুমি কে? আমি একজন আসামি। তুমি সাইফুমিয়া না? আমাকে তুমি চেনো? পালাবে এখান থেকে? ঠাট্টা করছো না তো? ইনসাফ ডাকাত ঠাট্টা করতে জানে না সাইফু মিয়া। তুমি ইনসাফ ডাকাত? হ্যাঁ, যদি পালাতে চাও বেশি কথা না বলে চুপচাপ যা বলি তাই করো। পালাতে চাই না মানে?
বলো ভাই বলো কি করতে হবে? আমি তোমাকে মারতে থাকবো, গলা টিপে ধরব, তুমি যা যাবে। পাহাড়াওয়ালা তোমাকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকলেই বুঝেছো? কি ব্যাপার ভাইয়া, শয়তানটাকে কোত্থেকে ধরে আনবে? থানার হাজত থেকে। জীব আনতে গিয়ে তোর সেই সিআইডি ইন্সপেক্টর আমাকে অ্যারেস্ট করলে। হাজতে দেখি তোর শিকার আগেই ধরা পড়েছে, তাই হাজত থেকে ওকে সহ পালিয়ে এলাম। নে শিকার সামনে, আর দেরি করিস না। ইনসাফ ভাই, রত্না তোমরা আমাকে মেরে ফেলবে। ভুলে গেছিস তোর সেই পাপের কথা? আর জীবন দিয়ে তোকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, তুমি আমার মা। মা মায়ের ওপর পাশবিক অত্যাচার করার শাস্তি ভোগ করবি না? রত্না আমার মাফ করে দাও, রত্না আমার মাফ করে দাও, রত্না আমার মাফ করে দাও, রত্না আমার মেরো না, রত্না 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 তোমার পায়ে পড়ি, রত্না তোমার পায়ে পড়ি, আমার প্রাণ ভিক্ষা দাও, আমার প্রাণ ভিক্ষা। পুরো শয়তান বাঁচার এত সার! আমরা জঙ্গলাগুড় আড্ডাখানার কাছাকাছি এসে গেছি। দাও আগুন দাও। তোমরা কারা, এখানে কেন এসেছো? উই আর হ্যাপি, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, লাইক টু হ্যাভ। কি বলে বেটা, পাগল না তো? ইয়েস ইয়েস, টেক টেক। ওদের সর্দের কাছে নিয়ে যাই, চল। তাই ভালো। এই তোদের আমাদের সর্দের কাছে যেতে হবে, চল। ওকে, ডোন্ট ডু সো, ডোন্ট ডু সো, ডোন্ট ডু সো। বেশ ছেড়ে দিচ্ছি, চলো। হাই, ও মাই গুডনেস, চলো। Bye.
এই আদর চিড়িয়া দুটো টিলার উপাশে বসে গাঁজা টানছিল। Yes, Adai. Here is my juana. Hashish. Take it. Take it. Yes. খেলা ঘরে
बाबूजी की मेरो ना इंसाफ भाई बेश मारबो ना तुम चले जाओ इंस्पेक्टर
চলো রত্না, দাও রত্না, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও, আর এও জানি তুমি সেই শাহেদ আমি যার বাগদত্তা। রত্না, আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ? তুমি সমাজে ফিরে এসো রত্না। সমাজ মানে তোমাদের ওই হৃদয়হীন মানুষে ভরা সমাজ? না, ওরা আমায় ঠাই দেবে না। আমি তোমার বাগদত্তা হলেও স্ত্রী হবার অধিকার ওরা আমায় দেবে না, কারণ নারীর সবচেয়ে বড় অমূল্য সম্পদ সতীত্ব আমি হারিয়েছি। সমাজে আমি ঘৃণিতা, অবাঞ্ছিতা, কারো স্ত্রী হওয়ার অধিকার আমার নেই। আমি অধিকার দেবো রত্না, কারণ সতীত্ব তুমি হারাওনি, হিংস্র পশুরা তোমার সর্বনাশ করেছে, আমার কাছে তুমি পবিত্র। ইন্সপেক্টর, কথায় ভুলিয়ে তুমি আমাদের অ্যারেস্ট করতে পারবে না। সেদিনও তুই শত্রু শেষ করতে দিলি নে, আজও বাঁচিয়ে দিলি। তুই কি ভেবেছিস সাহিত্যকে স্ত্রী রূপে গ্রহণ করবে? না, সে পারবে না। আইনের চোখে তুই আউট, সাত সাতটা খুনের আসামি। আইনের হাত থেকে আমি রত্নাকে বাঁচাবো ইনসাফ ভাই, কারণ সে মানুষ খুন করেনি, হত্যা করেছে কতগুলো পশুকে, সমাজের দুষ্ট ক্ষতগুলোকে কেটে বাদ দিয়ে সে সমাজের উপকারই করেছে। ইন্সপেক্টর, এ তুমি কি বলছো? যা বলছি সত্যি বলছি, কোনো রকম পুলিশি চালের কথা নয়। রত্না, আমি শপথ করে বলছি তোমাকে আমি স্ত্রী মর্যাদা দেব। শাহিদ, রত্না, রত্না চলো, ওই দেখো আমাদের নিতে আসছে। ইনসাফ ভাই, তুমি আর ভুল পথে থেকো না, দাও ওটা দিয়ে দাও। তোমার সাথে কে? রত্না ডাকু। পরে শুনবেন বস।